কেন? লোকে তাকে অপবিত্র বলেছে, মুনাফিকরা মুনাফিকরা মুনাফিকদের সাথে আরো কিছু মুসলমানরা যারা দুধের মত ছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর চরিত্রে কলঙ্ক লাগিয়েছিল, আর সেই কলঙ্ক থেকে মা আয়েশা পবিত্র ছিলেন, সেই ঘোষণা করতে পেরেছিল আহাস থেকে হয়েছিল। আল্লাহ তাআলা সূরা নূরের 10 আয়াতে করে ঘোষণা দিয়েছিলেন যে এই আয়েশা পবিত্র, যার তার সামনে কোরআনের আয়াত নাযিল হয় না, কোরআনের আয়াত নাযিল হয়েছে কার সামনে? যার সামনে, এবং তার প্রশংসার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন সেটা পরে বলছি। লোকে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পাঠাতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা খাওয়া হারাম ছিল, তাই না? যাকাত খাওয়া হারাম ছিল, এবং আল্লাহ রাসূল সমস্ত বছরের জন্য যাকাত খাওয়া হারাম, কিন্তু সাদকা মানে হাদিয়া দেন, উপহার, কেউ দুধ দিয়ে পাঠালেন, কেউ ফল দিয়ে পাঠালেন, কেউ খেজুর দিয়ে পাঠালেন, আল্লাহ রাসূল গ্রহণ করতেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 9টা স্ত্রী ছিল একসঙ্গে, 9টা ঘর ছিল, তখন এক এক দিন এক এক ঘরে তিনি থাকতেন, কিন্তু তিনি যখন আয়েশার ঘরে থাকতেন তখন লোকের কাছ থেকে হাদিয়া বেশি আসত। আয়েশার ঘরে থাকতেন তখন লোকের ঘর থেকে, লোকেদের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে হাদিয়া বেশি আসত। এ দেখে অন্য মহিলাদের তখন কথা বলার জন্য হাতে দেখা পাঠানো হলো যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়ে কথা বলো, কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুযিনি যে আয়েশা, তুমি আমাকে আয়েশার ব্যাপারে কষ্ট দিও না, ফাইনাল ওয়াহী লাম ইয়াতিনি ওয়া আনা ফি সাবি ইবরাহিম ইলা আয়েশা, যে কোনো স্ত্রীর কাছে আমি থাকি আল্লাহর কাছ থেকে ওহি আসে না আমাকে, এবং সেই স্ত্রীর কাছে আসে যে ইচ্ছা আয়েশা, আমি স্ত্রীর কাছে বললেন তার বাপ কে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জন্য তার ইন্তেকালের পর খলিফা কে হয়েছিলেন জায়গা বেশি ভালো আছে। যদিও লোকদের মাঝে ইখতিলাফ আছে, আপনারা জানেন যে শিয়ারা মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্তেকালের পর খলিফা অধিকারী কে আলী, এমনকি তাদের একটা দল এরকম মনে করে যে আসলে নবুয়তের যোগ্য আলী, কিন্তু জিবরিল ফেরেশতা আল্লাহ আল্লাহ তেমনি হযরত আলীকে বললেন যে না, হযরত আলী খলিফা হওয়ার অধিক যোগ্য ছিলেন। আবু বকর জানেন আবু বকর ফরক করেছে, অন্যায় করেছে খলিফা হয়ে, তারপরে উমর অন্যায় করেছে খলিফা হয়ে, তারপরে উসমান অন্যায় করেছে খলিফা হয়ে, আসলে খলিফা হওয়ার যোগ্য ছিলেন কে? হযরত আলী। কারণ ফাতেমা বেটি বেটি মজুদ আছে সেই অবস্থাতে জামা খলিফা হওয়া অবস্থাতে তিনটে পাড়া গিয়ে জানেন তাদের তাদের মধ্যে আবু বকর উমর আর আল্লাহ এইভাবে তারা ভাবে ক্ষোভ প্রকাশ করে এই তিন সাহাবীর প্রতি, তিন সাহাবীরা এবং তারা বাকি সব সাহাবীকে কাফের বলে কয়েক ছাড়া যারা আলী সহযোগিতা করেছে তারা ছাড়া সবাই কাফের বলে এই একটা। কিন্তু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীকে ভালোবাসি, আমরা কোনো সাহাবীকে ছোট ভাবি না,